ঋষি কৌশিকের ডিভোর্স নিয়ে এবার একই বলল মিথুন চক্রবর্তী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিন কয়েক ধরেই ঋষি কৌশিকের ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়া পাড়ায় চর্চা। ফেসবুক লাইভে অভিনেতার বিস্ফোরক মন্তব্য এবং ছবির ক্যাপশন দেখে অনুরাগীরাও হতভম্ব হয়ে গিয়েছিল। আবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে অভিনেত্রী দেবযানীর সঙ্গে নাকি ঋষি কৌশিকের আর এক ছাদের তলায় থাকা হচ্ছে না। তারকা দম্পতি বিয়ে ভাঙ্গনের মুখে, যিশু নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই ঋষির দাম্পত্য যন্ত্রণার খবর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। তবে এবার ঋষি কৌশিক ও দেবযানীর ডিভোর্স নিয়ে মুখ খুলেছে অভিনেতা মিথুন চক্রবর্তী। মিথুন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, 12 বছরের সম্পর্ক এভাবে বেঁচতে যাবে, ভেঙে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি ঋষি আর দেবযানীর সাথে আলোচনায় বসবো, দেখি বিষয়টা মিটমাট করা যায় কি না। তো বন্ধুরা, এবার মিথুন চক্রবর্তী তাদের সংসার জোড়া লাগানোর উদ্যোগ নিল। এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।